এই যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফলমূল সুইজারল্যান্ড এসে গেছে আমরা এখন খাইতেছি বসে বসে কি যে একটা শান্তি দেখেন আম জাম কাঁঠাল সবই এখন সুইজারল্যান্ড পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আশা করিয়া নারাবেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অন্য দোয়া বলা আছি তো আজকে কি কী লইয়সি ভিডিওর প্রথমে তো দিয়ে বুঝতে হচ্ছেন আজকে আনোগুল আগে দেশিও শাক সবজি দেশি ফল ফ্রুট এগুলো লইয়াইছি ফলমূল তো ফলমূল কী কী আনছে না আনছে এগুলো আনন্দে শেয়ার করুম আনুগোঁ ভাইয়া আজকে বাঙালি দোকান তাই তো এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বাংলাদেশের জিনিস পাইছি জিনিস খাইতেছি শাক সবজি পাইলাম শাক সবজি তো এই তো এনত আম লিসু জাম সবই আনছি শুধু কাঁঠালটা বাদে কাঁঠালও যা দিছে দিচ্ছে আপার কাঁঠালগুলোই খাইছি আল্লাহ আর কাঁঠাল কিনি সাথে কাঁঠাল কিনবো এখন কিন্তু কাঁঠাল ভালো নয় এজন্য কাঁঠাল কিনি নেই তো এই তো আপনারগুলোকে তো জামুন শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ 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 যে আমরা বাংলাদেশের এগুলা সুইজারল্যান্ডে বসে খাইতে পাইতেছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া কখনো কল্পনা করি নাই যে বাংলাদেশ থেকে যে জাম আসবে যা জাম খাবো লিচু আসবে লিচু খাবো আম আসবে আম খাবো যাক আলহামদুলিল্লাহ আবারও বলে দিছি আল্লাহর কাছে অনেক শুকর যে আমরা পাইছি তাই তো এই জন্যই আপনিগুলোকে একটু শেয়ার করি যে কি কি আসছে কি কি পাইছি আর শাকসবজি কী আনছে না আনছে ওইগুলোও শেয়ার করুন আর মাছ মাংস কি আনছে না আনছে ওইগুলোও সব শেয়ার করব আজকে সব শেয়ার করতেছি কি কি বাজার করলাম না করলাম তা আপনারা দেখতে থাকেন আমরা কি কি বাজার করছি না করছি অবশ্যই দেখতে থাকেন সবাইকে মন যাক আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশের সবজি খাইছি আমরা এবার দিন পরে বাংলাদেশের সবজি আইসে তো কি কী আইস না লইছে আমি ওকে শেয়ার করি আজকে বাংলাদেশের সবজি কিয়ে কি আনছে কলমির শাক আনছে এই যে অনেক বছর পরে কলমির শাক খাইম কোন সময় খাইছি কই না বাংলাদেশে গেছে খাইছে না খাই এই যে অনেক বছর পর কলমির শাক খাইম আর এই যে শশিন দা মানে আমাখালের বাসা করে কইনদা তো কইনায় গেন আর এই কদু হাতা কদু হাতা বা আবরে বাবরে কদু লাই যে একটা হা হাঁকা শুরু হয়ে গেছে ব্যাকে শেষ পর্যন্ত হাইছি মানে লাউ শাক

আবার আর সেদিন আবার কি কি বাজার আনছে সেখানে আনুগুলো শেয়ার করুন সেখানের ভিডিও আর কে যাইবো আর আজকাল ভিডিও আর কে আসে সত্য মুরগি হয়েছে তাজা সত্য মুরগি এটা সব গায়ে তো এই গেলে আই দিছি আই অন রান্না করুম তাজা তাজা এটা লাগে রাখছি হালাল তো এই তো আপনাদেরকে তো দেখাইছি সবজি কি কি আনছে না আনছে আরও সবজি আছে আর এখানে মাংস আনছি পনেরো কেজি সবগুলা সিনার মাংস দিয়ে দিছে কি যে একটা মাথা বাড়ে দিল আমাদেরকে বলার বাইরে পনেরো কেজি সিনার মাংস খাওয়া কি সম্ভব বলেন তো আর এখানে তো লতি কচু সসিন্দা আরও সবজি আরও কিছু মাছ ছিল ওই মাছগুলা ডিপ করি পালাইছি আসি তাড়াতাড়ি করি কারণ ওইগুলো না হলে নষ্ট হয়ে যাব আর এখানে এই যে পনেরো প্যাকেট আমি সরি পনেরো কেজি মাংস মানে তিন প্যাকেট পাঁচ কেজি পাঁচ কেজি করি আর এই যে এখানে কি কী না আনছি ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখতেছেন এই যে আম লিচু টিচু এখন যেহেতু আমরা এখন বাংলাদেশের ফলগুলা খাইতেছি খুবই 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 ভালো লাগতেছে আপনাদের ভাইয়া তো ওইগুলারে সব ধুই ধুই রাখি দিব কারণ ও আবার বাইরে থেকে বাংলাদেশ থেকে যেসব জিনিস আসে ওইগুলারে পানিতে ভিজিয়ে রাখে পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পানিতে ভিজানোর পরে আমাদেরকে খাইতে দেয় এর আগে কিন্তু আমাদেরকে খাইতে দেয় না এখন এই যে সবগুলো দুই দুই পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখার পর আমাদেরকে খাইতে দিবে আর এই তো এখানে যে যা যা বাজার আঞ্চল ওইগুলোতে আপনাদের সাথে শেয়ার করলাম কচু এঞ্চি দুইটা কচুগুলা ডাল দে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি সেই জন্য দুইটা কচু নিয়ে আসছি শশীন্দার আর সবজি তো কী দেখাইছি ওইগুলো তো আপনাদেরকে আর ভালো লাগবে না অবশ্য বেশি দেখতেছেন জামগুলো ভালো করে ধুয়ে নিতেছি তো এই তো আমাদের এই টুকিটাকি ভাজার আর কি এখানে কিন্তু বাংলাদেশি প্রায় এক লাখ টাকার বাজার এগুলো পড়ছে তো চিন্তা করেন অনেক অনেক দাম সুইজারল্যান্ডে টাকার মানটা বেশি থাকলে কী হয়েছে কিন্তু জিনিসপাতির অনেক দাম সেই জন্য আর কি টাকাটা মানুষের আসলে থাকে না হাতে থাকে না এই যে জিনিসপাতি কিনলে খাইলে এগুলো টাকা একেবারে শেষ হয়ে যায় তো বাজবো আর কয়েকদিন ভাই খাওয়া দাওয়া করে মারা যাওয়াই ভালো টাকা জমায় কি করব। বাচ্চাদের ভবিষ্যৎ তো বাচ্চাদেরকে করে দিছি এখন আমরা খাওয়া দাওয়া করে বাঁচি ওটাই ভালো ঘোরাফিরা করি কেনাকাটা করি আমার কাছে এটাই বেশি ভালো লাগে যখন যে আসবে ওটাই খাবো আর এখানেতে এই যে খাচ্ছি এটা ভরা জাম এটা দিচ্ছি চোদ্দো প্রাং মানে চোদ্দো প্রাং মানে বাংলাদেশে চোদ্দোশো টাকা নিচ্ছে এটা এক কিলো হবে মনে হয় এক কিলোর কম হবে না বারোশো গ্রাম আছে তো আচ্ছা ঠিক আছে দেখতে থাকেন আর অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে আচ্ছা সেদিকে বলে দিলাম আর কিছু বললাম না সবসময় এক কথা বলতে ভালো লাগে না আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন আর ভালো না লাগলে কমেন্ট করে ভালো না লাগলেও কমেন্ট করিয়েন ভালো লাগলেও কমেন্ট করিয়েন কিছু বলার নাই রে ভাই আপনাদেরকে কমেন্ট করতে বলি সাবস্ক্রাইব করতে বলে কিন্তু কেউ কিছুই করেন না তো এই জন্য এবার আর কিছু বলবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন